গাণিতিক ধাঁধার ফাঁদে ফেলে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের টাকা আত্মসাৎ চলছেই। ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার প্রত্যন্ত অঞ্চলে ঘাঁটি গেড়ে টার্গেট ব্যক্তিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS কোম্পানির কর্মকর্তা সেজে ফোন করছে প্রতারকরা। তারপর কৌশলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে গ্রাহকের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ করছে প্রতারক চক্র। ক্যাশ ইন আউট সহ মোবাইল ব্যাংকিং করতে বিভিন্ন MFS কোম্পানির এজেন্ট পয়েন্টে যেতে হয় গ্রাহকদের। লেনদেন করলে নিবন্ধন বইয়ে লিখতে হয় ফোন নম্বর। সেবা গ্রহীতা সেজে এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের নম্বরের ছবি তোলে প্রতারকদের একটি দল, এরপর নম্বরগুলো পাঠিয়ে দেয় চক্রের অন্য দলের কাছে। কর্মকর্তা সেজে ফোন করে অ্যাকাউন্টের সমস্যা সমাধানের কথা বলে গ্রাহককে কাস্টমার কেয়ার নম্বরের সঙ্গে পাসওয়ার্ড গুণ করতে বলে প্রতারকরা। নির্দেশনা মেনে গুণফল জানিয়ে দেন অনেকে, তারপর কাস্টমার কেয়ার নম্বর দিয়ে গুণফলকে ভাগ করলেই বেরিয়ে আসে পাসওয়ার্ড। এভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ চলছেই। আমার পিনকোডটা মনে হয় ও নিয়ে গেছে, নিয়ে গিয়ে এর পরে আমাকে বলতেছে আপনার বিকাশ নাম্বারে টাকা ইয়া করতে, বিকাশ করতে হবে, তাহলে আপনার ইয়াটা ব্লকটা খুলে যাবে। যখন আমার নাম্বারে বিকাশ করি, ও টাকাগুলো নিয়ে গেলো। এরপরে যে আবার কয়েকটা নাম্বার দিলে দুইটা, ওখানে আমাদের প্রায় 20,000 টাকার মতো নিয়ে গেলো। মোটা 45,900 টাকার মতো সে আমার বিকাশ থেকে নিয়ে গেছে। মোবাইল ব্যাংকিং গ্রাহকদের টাকা আত্মসাৎ করাই পেশা হয়ে দাঁড়িয়েছে ফরিদপুরের ভাঙা ও মধুখালী, রাজবাড়ির বালিয়াকান্দি এবং মাগুরার শ্রীপুরের অনেক গ্রামের বাসিন্দাদের। সম্প্রতি শ্রীপুর থেকে দুই প্রতারককে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মোবাইল সিমের নিবন্ধন নিয়েছিল তারা। এই দুজনই দীর্ঘদিন যাবতই তারা এই বিকাশ হ্যাকিংয়ের সাথে জড়িত। তাদের শিক্ষা দীক্ষার দিক থেকেও তারা খুব বেশি শিক্ষিতও না, তারা খুবই স্বল্প শিক্ষিত এবং তাদের কোনো আয়ের কোনো তাদের কোনো নির্দিষ্ট কোনো নির্ধারিত কোনো উৎসও নাই, কিন্তু তাদের বাড়িঘর দেখলে মনে হয় তারা যথেষ্ট সলভেন্ট এবং কথাবার্তা শুনলে খুবই স্মার্ট মনে হয় তাদের। কর্মকর্তারা বলছেন প্রতারিত হওয়ার জন্য মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অসচেতনতাও দায়ী। আপনার যদি কোনো সমস্যা থেকেই থাকে তখন অবশ্যই বিকাশের অথেন্টিক পার্সনই, বিকাশ সেন্টারের অথেন্টিক পার্সন আপনাকে ফোন করবে এবং তাদের নির্ধারিত নাম্বার আছে, আপনি কনফার্ম হয়ে তারপরে রেসপন্স করবেন, কিন্তু তাদেরকেও আপনি পাসওয়ার্ড দিতে বাধ্য না। যে কেউই, সেটা বিকাশ সেন্টারের লোক হয়ে হোক অথবা বিকাশ এজেন্টের কেউ হোক, আপনি কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না। এটাই হচ্ছে হ্যাকিং থেকে বাঁচার একমাত্র উপায়। প্রতারকরা তাদের আত্মীয় স্বজনকেও কৌশল শিখিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণাকে ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নাদিম মাহমুদ, DBC নিউজ, ঢাকা।